তো এটা বলবো না যে সিনেমাটার কথা চলছিল সেটার আদ্যিক সেটার কথা আছে, ভালো আছে, কিন্তু তার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল মাঝখানে। সে ক্যাপশন গুলো দেখে খুব কষ্ট পেয়েছিল যে তুমি আমাকে এগুলো কেন বলছো। তো তখন আমি তাকে বললাম, দেখেন এই যে আমার আমার কাছে তো প্রতিটা ভিডিও থাকে। আসলে এই পর্যন্ত কয়টা প্রেমের অফার পেয়েছে? অনেক প্রেমের অফার পাই ভাইয়া, ডেইলি দেখা যায় মেসেঞ্জার খুললেই প্রেমের অফার দিচ্ছে। ডেইলি দেখা যায় মানে মানুষ বলছে যে শাকিব খানের বাসা গুলছে না, আমার বাসাও গুলছে না, আমাকে বিয়ে করেন, আমি দিব আপনাকে বাড়ি রেখে, এরকম অনেক কিছু। যে মিষ্টি জানাত সে লাখ টাকার নিচে ড্রেস পরে না, এইটা 12 লাখ মনে হচ্ছে। এটা না অন্য কোনো ড্রেস না, ওটা তো আমাকে গিফট করা হয়েছিল, একটা ড্রেস আমি রয়্যাল ফ্যামিলি থেকে গিফট পেয়েছিলাম দুবাই থেকে। আপনার বিয়ের খবরটা কবে পাচ্ছি? নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার বিয়ে করবো। বিয়ে করলে তো করাই হয়ে যায়, বাট এবার আমি দুবাইতে যাচ্ছি, এটা সত্য কথা। আমাকে এবার আমি দুবাইতে ভেবেছিলাম এখানে একটা উট কুরবানি দিব, কিন্তু এখানে অনেক এক্সপেন্সিভ, তো ওইখান থেকে তো আসলে উট আনা যায় না, বাট ওখানে আমার জন্য একটা রেখে দিয়েছে আনার জন্য, তাহলে আমি আনবো, জাহাজে করে আনতে হবে হয়তো। আপনার পছন্দের জায়গা দুবাই কেন? কারণ আমি আমার দুবাই ভালো লাগে, এটা পশ সিটি মনে হয়। ঠিক আছে, আমি ইউকেতেও ছিলাম, দেশের বাইরে গিয়ে কাজ করার ইচ্ছা আছে কতটা? হ্যাঁ অনেক, বা কোনো সুযোগ এসেছে কিনা, কোনো কথা হচ্ছে কিনা? হ্যাঁ, দেশের বাইরে অনেক কাজ এসেছে, সুযোগ এসেছে দেশের বাইরে। আমি অলরেডি জয়েন্ট ভেঞ্চার কিন্তু 3টা সিনেমাও করেছি, তো আপনারা দেখেছেন, আরও করব। আমি ইন্ডিয়ার সঙ্গে কাজ করব, আমি করব, এগুলো বলা যাবে না। যখনই ভালো কিছু বলে যে তখনই তো ওখানে মানুষজন হানা দেয়, তো এটা বলবো না। যে সিনেমাটার কথা চলছিল সেটার আদ্যিক সেটার কথা আছে, ভালো আছে, কিন্তু তার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল মাঝখানে। সে ক্যাপশন গুলো দেখে খুব কষ্ট পেয়েছিল যে তুমি আমাকে এগুলো কেন বলছো। তো তখন আমি তাকে বললাম, দেখেন এই যে আমার আমার কাছে তো প্রতিটা ভিডিও থাকে, ইনস্ট্যান্ট এই ভিডিওটা আমি টোটাল করে রাখছি আমার মোবাইল দিয়ে। তখন তাকে আমি পাঠিয়েছি এই কথার পরিপ্রেক্ষিতে, এটা হচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম ছিল। আমি তো সব সিনেমাই দেখেছি, আমি প্রিয়তমা দেখেছি, তারপরে রাজকুমার দেখেছি, তখন আমি দেখবো, সময় সুযোগ হচ্ছে না, খুব ব্যস্ত। আমি অনেক প্রেমের অফার পাই ভাইয়া, ডেইলি দেখা যায় মেসেঞ্জার খুললেই প্রেমের অফার দিচ্ছে। ডেইলি দেখা যায় মানে মানুষ বলছে যে শাকিব খানের বাসা গুলছে না, আমার বাসাও গুলছে না, আমাকে বিয়ে করেন, আমি দিব আপনাকে বাড়ি রেখে, এরকম অনেক কিছু হয়। ডেইলি মানে প্রেমের অফার, বিয়ের অফার। কাউকে ভালো লাগে না এরকম? লাগে কিন্তু বলা যাবে না। যে মিষ্টি জানাত সে লাখ টাকার নিচে ড্রেস পরে না, আজকে লাখ টাকার নিচে কিন্তু ড্রেস পরে, এটা আমার শুটিং এর জন্য আমি এনেছি। এটার দাম কিরকম? এটা 30-35 হাজার হবে। কখনো বলেনি, সে বলেছে সে গিফট পায়, সে যে ব্র্যান্ড পরে বেলমন থেকে শুরু করে সবকিছু গিফট, সেও গিফট পায়। দেখেন গিফট আসলে সবাই পায়, আমাদের যারা বিভিন্ন বাহিনীর প্রধান বলেন বা বিভিন্ন মিনিস্টার এমপি বলেন, সবাইকেই কিন্তু গিফট দেয় মানুষ। শুধু যে নায়ক নায়িকাদের গিফট এনে এত সমালোচনা কেন হচ্ছে জানেন? কারণ আমরা তো আসলে মানে আমাদেরকে মানুষ ফলো করে, আমরা কি করছি আমাদের স্টাইলটা দেখতে চায়, আর এই জন্যই কিন্তু নায়ক নায়িকারা সবসময় বলে যে আমরা এটা ইউজ করছি, এই ব্র্যান্ড আমাদের পছন্দ। মানে এটা আসলে একটা মানে কি বলে মানে মানুষ দেখতে চায়, জানতে চায়, এই জন্যই আসলে এটা মানে কন্ট্রোভার্সি হয়। আপু, সোশ্যাল মিডিয়া ভাইরালের শুরুটা হয়েছিল আপনাকে নিয়ে এবং শাকিব খানের বিয়ে নিয়ে। আসলে জিনিসটা কি করে প্রথমবারে আপনার কাছে আসলো এবং যেটা নিয়ে আপনি কথা? আমাকে প্রশ্ন করা হয়েছিল শাকিব ভাইকে নিয়ে, আর ডাক্তার মেয়ে খুঁজছে, আপনি তো ডাক্তার, আপনি সে কিনা, আপনাকে নিয়ে তাহলে মনে হয় এটা বিয়ের প্রিপারেশন চলছে। আমি আপনি কোথা থেকে জানলেন বলে শুনেছি, আমি তখন আমি তখন বলেছি যদি শুনে থাকেন তাহলে আপনারাই বের করেন, আমি কেন বলবো, সাসপেন্স থাকুক। তো যেহেতু এটা সাসপেন্সই হয়ে গেছে, আমরা আপনার বিয়ের খবরটা কবে পাচ্ছি? নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার বিয়ে করবো। বিয়ে করলে তো করাই হয়ে যায়, এখন বিয়ে করলে দেখা যায় অনেকগুলো বিয়েও হয়ে যেত, এই জন্য বিয়ে করলে একটাই করবো, একটু টাইম নিয়ে করছি। আচ্ছা, বেশ কিছু গণমাধ্যমে আমরা দেখলাম যে আপনি নাকি দুবাইয়ের শেখকে কোনো এক শেখকে বিয়ে করবেন, যে আমাকে ভালোবাসবে তাকে আমি পছন্দ। না, আপনাকে তো ভালো অনেক সেলিব্রিটির বাইরেও কেউ বাসতে পারে, যেমন দেখা গেছে নন সেলিব্রিটি। হ্যাঁ বাসতে পারে, আমার তো তাকে ভালোবাসতে হবে।
সেটাই মানে একটা ক্যাটাগরি আছে না যে আপনি এই ধরনের মানুষকে ছেলে পছন্দ ছেলেকে পছন্দ না না এরকম কোনো কিছু বলা যাবে না, এগুলো সব সাসপেন্স, যখন বিয়ে করবো তখনই, তখন দেখা যাবে এর সাথে ওকে মিলাচ্ছে, ওর সাথে তাকে মিলাচ্ছে, আর একটা আবার ঝামেলা ভাইরাল আবার নিউজ। তাই দেখছি আমি, আমি দেখছি আসলে তাই যা বলছি সেটাই ভাইরাল হচ্ছে। এবার আমি দুবাইতে যাচ্ছি, এটা সত্য কথা, আমাকে এবার আমি দুবাইতে ভেবেছিলাম এখানে একটা উট কুরবানি দিব, কিন্তু এখানে অনেক এক্সপেন্সিভ, তো ওইখান থেকে তো আসলে উট আনা যায় না, বাট ওখানে আমার জন্য একটা রেখে দিয়েছে, ওইটা আমি আমি যে ভিডিও করে দিব এবং ওইটার কুরবানি হচ্ছে সেটাও আমি দেখাবো, ওটা মাংস আমি নিয়ে আসবো। ওটা যদি এখন আমি কথা বলবো এম্বাসিতে বা কনসুলেটে, যদি তারা আমাকে হেল্প করে আনার জন্য, তাহলে আমি আনবো, জাহাজে করে আনতে হবে হয়তো। আপনার পছন্দের জায়গা দুবাই কেন? কারণ আমি, আমার দুবাই ভালো লাগে, এটা পশ সিটি মনে হয়, ঠিক আছে। আমি ইউকে তেও ছিলাম বা পড়াশোনা করেছি, ওখানে এক বছর ছিলাম, ওটাও ভালো, মানে ইউরোপ ভালো লাগে বা ইউকে বলেন আমেরিকা, বাট আমার দুবাই ভালো লাগে, মানে একটু মিডিল ইস্ট, একটু জাঁকজমক, রাতের বেলা একটু চাকচিক্য, একটু লাইটিং, আমার ভালো লাগে এই জন্য দুবাই। বাট আমি এখন দুবাই ছেড়ে ভাবতেছি লন্ডনে শিফট করবো, দুবাই আর যাবো না, অনেক হয়েছে দুবাই। আপু দুবাই থেকে এই পর্যন্ত আপনি কত টাকা মারেন? দুবাই থেকে আমি কোনো মার্কেট করিনি, আমি অল্প কিছু মার্কেট করেছি, সো আমি গিফট পেয়েছি, মানে দুবাই থেকে গিফট পাই, এখান থেকে গিফট পাই, সব জায়গা থেকে আমি গিফট পাই। ফেসবুকের বিড়ম্বনার শিকার কতটুকু হচ্ছেন? অনেক হচ্ছি, বিড়ম্বনার শিকার হচ্ছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছিলাম, এখন পাচ্ছি না, এখন এনজয় করছি, কারণ মানুষের কাজ বলা, মানুষের মুখ আছে, ট্যাক্স লাগে না, বলবে ইটস ওকে, বাট কিছু মানুষ শয়তানি করছে, সে তাদেরকে ডিফেন্সে খেলছি, বাট এরপরে আসলে অফেন্সে খেলতে হবে, কারণ সব মানে কিছু দুই চারজন খুব মানে বেড়ে যাচ্ছে শত্রু, ওই শত্রুগুলোকে আসলে সামনে আনবো, ঠিক না এগুলো আসলে। আচ্ছা আপু, ওই যে একজন একটু ভালোর দিকে যাওয়া শুরু করলে তার পিছনে যে শত্রুতার সৃষ্টি হয়, এটা আসলে কারণটা কি, আপনি কি মনে করেন? এটা দেখেন, একমাত্র বাংলাদেশের নোংরা পলিটিক্সটা বাংলাদেশে আছে, কেউ যদি ভালো করে তাকে টেনে নিচে নামাতে চায়, তাকে কখনোই উপরে উঠতে দিতে চায় না, এটা হচ্ছে একটা বড় একটা প্রবলেম। আমি যখন 2014 সালে শুরু করেছিলাম, আমার সিনেমা হিট ছিল, অনেক সিনেমা ছিল, তখনও কোনো না কোনো নায়িকা দেখা যায় একজন সে পিছে লেগেছিল, এখনও তখন যখন দেখা যাচ্ছে আমি পড়াশোনা শেষ করে আবার এসেছি, এখনও আবার লেগে আছে। তো বাংলাদেশে না মানে মেয়েরাই মেয়েদের শত্রু, নায়িকারাই নায়িকাদের শত্রু, সব নায়িকার কথা বলছি না, অনেক নায়িকা আছে আমার ভেরি ক্লোজ, আমার ক্লোজ ফ্রেন্ড, দুই একজনের কথা, বাট নাম বলবো না, যখন মানে প্রুভ আনবো তখন আপনারা দেখতে পারবেন। তো এটা খুব খারাপ, পিছে লেগে থাকে মানুষের।